পাখির চোখ পঞ্চায়েত ভোট। তার আগে সংগঠন মজবুত করতে কোচবিহারে বৈঠক করল বিজেপি নেতৃত্ব, আর এর মধ্যেই অব্যাহত দল বদলের পালা। সংগঠন শক্তিশালী করতে শুক্রবার কোচবিহারের গুঞ্জবাড়িতে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। ভোটের আগে কিভাবে সংগঠনে জোর, কিভাবে জনসংযোগ, সূত্রের খবর, এই সমস্ত কিছু নিয়েই বৈঠকে আলোচনা হয়। মার্চের মধ্যে আমাদের সংগঠনকে শক্তিশালীর চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে বলেছে, যে তৃণমূলের যে দুর্নীতি এবং সন্ত্রাস জনসমক্ষে তুলে এনে আমাদের সংগঠনকে শক্তিশালী করার বার্তাই দিয়ে গেছে। মার্চের মধ্যে সংগঠনকে সাজাবেন, অর্থাৎ এই মুহূর্তে পর্যন্ত ওদের সংগঠন বলতে কিছু যে নাই, আমরা যেটা অনেক দিন ধরেই বলে আসতেছি, সেটা তিনি নিজেই স্বীকার করে তো বলে গেলেন। সুতরাং আর তো কিছু বলার নেই, আর যতই বিবিজি চেষ্টা করুক কিছু করতে পারে না, বাংলার মাটি দুর্জয় ঘাটি। 2018 পঞ্চায়েত ভোটে কোচবিহারে সেভাবে দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির। প্রায় 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। কোচবিহার জেলা পরিষদ 12টি পঞ্চায়েত সমিতির সবকটি ও 128টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 127টিতে জয়ী হয় তৃণমূল, একটি যায় বিজেপির হাতে। কিন্তু লোকসভা ও বিধানসভা ভোটের সমীকরণটা পুরোপুরি বদলে যায়। 2019 লোকসভা ভোটে কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি। 21 বিধানসভা ভোটে 9টি কেন্দ্রের মধ্যে 7টিতেই জয়ী হয় বিজেপি, 2টি যায় তৃণমূলের ঝুলিতে। এই প্রেক্ষাপটে সংগঠনকে আরো শক্তিশালী করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। শনিবারই তুফানগঞ্জে বিজেপিতে যোগ দিয়েছে ধলপল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সহসভাপতি। তার সঙ্গেই গেরুয়া শিবিরের হাত ধরেছে আরো 51টি পরিবার। অন্যদিকে দিনহাটায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।